নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট বন্ধুরা সব নমস্কার। ভালো আছো তো সবাই? এবার একটু পড়াশোনা করা যাক, কেমন? আজকে আমরা আমার গণিত তৃতীয় শ্রেণী নিয়ে কাজ করব। আমরা 171 পাতা নিয়ে শুরু করছি। বইয়ের 171 পাতা খুলে নাও। আছে তো গড়কে পাল্টাই। টেবিলে দেখতে পাচ্ছ দুটো প্লেট আছে। প্রথম প্লেটে কটা আছে? চারটি। দ্বিতীয় প্লেটে কটা আছে? ছটা। তাহলে মোট কটা আছে? দশটা। চার আর ছয় দশটা। তাহলে গড়ে কটা আছে? দুটো প্লেট আছে, 10/2, তাহলে 5টা সন্দেশ আছে। তাহলে মোট কটা আছে না গড়ের দিক? তাহলে কি বুঝলাম, গড়কে আমি যদি কটা প্লেট আছে সেই দিয়ে গুণ করি তাহলে আমি সন্দেশের সংখ্যা পেয়ে যাব। গড় 5, প্লেট 2, তাহলে 5 × 2 = 10। বুঝতে পারলে? গড়কে যদি কটা প্লেট আছে গুণ করি তাহলে আমি মোট কটা সন্দেশ আছে পেয়ে যাব। মনে করো যদি বলি আমি যে তোমাদের স্কুলে চারটে ক্লাস আছে, পাঁচ, মনে করো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, চারটে ক্লাসে গড়ে 30 জন ছেলে আছে গড়ে, তাহলে মোট কজন আছে? তাহলে মোট হবে 30 × 4। তাহলে মোট কটা ছেলে আছে? 30 × 4, তার মানে 100। তাহলে গড় বার করার সময় ভাগ করতে লাগে আর মোট সংখ্যা বার করার সময় গুণ করতে লাগে। বুঝতে পারলে? দুটো প্লেট গড়ে 5টা, তাহলে মোট হচ্ছে 5 × 2 = 10। তা আর একটা খালি প্লেট আছে, এখানে কটা রাখলে তিনটে প্লেটে সন্দেশের গড় 4? আগের মতোই গড়ে আছে 4টি, তাহলে মোট আছে 4 × 3 = 12, তার মানে 12টি, তাই তো? ঠিক আছে, বুঝতে পারলে? মোট হচ্ছে 12টি। ঠিক আছে, কি হলো এটা, কম্পিউটার ভুল করছে কেন? দুটো প্লেটে মোট আছে 10টি, 4 আর 6 = 10, কিন্তু আমার দরকার 12। তাহলে কটা রাখতে লাগবে? 12 - 10, তার মানে 2। বুঝতে পারলে? এখানে যদি দুটো রাখি তাহলে গড়ে কত হবে? 3 × 4 = 12, আছে 10টা, তা আরো লাগবে, দুটো সন্দেশ রাখতে লাগবে। এবার 172 পাতার অঙ্কগুলো পড়ুন। পাড়ার ক্রিকেট খেলায় নীলু, সুজা ও রনি গড়ে 20 রান করেছে, তারা মোট কত রান করেছে? গড় হলো 20, কজন ছেলে ছিল? 20 × 3, 3 × 60, মোট রান হলো 60।
ঠিক আছে, মোট হচ্ছে 60। তার মানে গড়কে কজন আছে বা কটা আছে, হ্যাঁ তিনজন গুণ করলে আমরা মোট পেয়ে যাই। আজ প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীতে উপস্থিতির গড় 30, মোট উপস্থিত হয়েছে কজন, গড়ে হলো 30, কটা ক্লাস? দুটো, 30 গুণ 2 তাহলে 60 জন, মোট এসছে 60 জন। হয়তো কোনো ক্লাসে এসছে 45 জন, কোনো ক্লাসে 20 জন হতে পারে, মোট কত? 60। পাঁচটি সংখ্যার গড় 5, সংখ্যাগুলির সমষ্টি কত? সোজা জিনিস, গড় হচ্ছে 5, কটা সংখ্যা? 5টা, তাহলে 5 গুণ 5 হচ্ছে 25। ধরো 5টা সংখ্যা হয়তো 4, 6, 5, 3, 7 মনে করি 5টা সংখ্যা, 4 আর 6 10, 5 15, 3 18, তার সাথে 25, তাহলে মোট কত হচ্ছে? মোট হচ্ছে 25। সংখ্যাগুলো কত হচ্ছে? মোট 25। কটা সংখ্যা আছে? 5টা, তাহলে গড়ে কত হলো? 5 25 ভাগ 5, সেটা হয়েছিল গড়। আর আমি যদি গড় দেওয়া থাকে সেটা হচ্ছে গড় বার করলাম, এটা হচ্ছে গড়। কিন্তু এখানে কি আছে? এখানে গড়টা দেওয়া, গড়টা দেওয়া 5, গড়টা হচ্ছে 5। আর কটা সংখ্যা আছে? না, 5টা সংখ্যা, কি করে বার করবো? 5 গুণ 5, তাহলে গড় বার করতে গেলে ভাগ, আর গড় দেওয়া থাকলে মোট বার করতে গেলে গুণ, মনে থাকবে? সোজা উল্টোটা, যদি গড় বার করতে গেলে ভাগ, আর যে মোট বার করতে দেয়, গড় দিয়েছে মোট বার করতে হবে, তখন গুণ। প্রথম ঝুড়িতে আছে 8টা কলা, দ্বিতীয়তে 6টা, তৃতীয়তে 4টা, তাহলে মোট কটা আছে? 8 আর 6 14 আর 4 18টি, তাহলে গড়ে কত আছে? কটা ঝুড়ি? 18 ভাগ কটা ঝুড়ি? 3টে ঝুড়ি, তাহলে 6, তাহলে প্রত্যেক ঝুড়িতে গড়ে 6টি কলা। আর যদি বলে দেয় 3টে ঝুড়ি আছে, গড়ে 6টা করে আছে, তাহলে মোট কটা আছে? 18টা, 3 6 18। এবার 173 পাতা, 3 জন ইট বইছে, তাই তো? মোট কটা ধরে নাও, সংখ্যা গুনে নাও, আমরা লিখলে মনে করো 15 12 9, মনে করো তাহলে মোট কত হলো? 36, তাহলে গড়ে কত হলো? 36 ভাগ 3, কত হলো? 12, 3 বার 36 ভাগ 3, এখানে ভাগ চিহ্নটা আছে, 36 ভাগ 3। আবার যদি বলে উল্টো করে, 3টে ফ্যানে যাচ্ছে, গড়ে 12টি করে ইট আছে, 3টি ভ্যান আছে, গড়ে 12টি করে ইট আছে, তাহলে মোট কটা হলো? তাহলে 3টে ভ্যানে গড়ে, মনে করে প্রশ্নটা বলতো, 3টে ভ্যানে গড়ে 12,
তাহলে মোট কটা হতো? মোট হচ্ছে 12 গুণ 3। মোট কটা এটা আছে? 12 গুণ। তাহলে তাহলে গড় বার করার সময় ভাগ করুন, আর মোট বার করার সময় গুণ। এখানে বই আছে, মনে করো মোট বই ধরলাম 7 7 8 6, মোট হলো 28। তাহলে গড়ে বই কটা আছে? 28 ভাগ কটা তাক? 4টে তাক, কত হলো? 4 7 8। আর যদি বলতো প্রশ্ন, 4টে তাকে গড়ে 7টি করে বই আছে, 4টে তাকে গড়ে 7টি করে বই আছে, তাহলে মোট কটা বই আছে? তাহলে হলো 4 7 28টা বই হতো। এটা আমরা পরে করছি। আমাদের এই প্রোগ্রামটা আপনার নিশ্চয়ই ভালো লেগেছে, তাহলে ইউটিউবে আমাদের চ্যানেল আলোর আলপিন সাবস্ক্রাইব করুন, আর অন্যদেরও বলুন। যত বেশি ছেলে মেয়ে দেখতে পারবে তাদের কাজে লাগলে আমাদের পরিশ্রম সার্থক। আবার বলছি, আপনারা অন্যদেরও বলুন, নিজেরাও সাবস্ক্রাইব করুন আর লাইক করুন, যত বেশি ছেলে মেয়ে দেখতে পাবে আমাদের পরিশ্রম সার্থক হবে। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।